শনিবারের ঘটনায় আহত পুলিশকর্মী শ্রীমন্ত ভিলের শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার সকালে রাজধানীর জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, ষড়যন্ত্রমূলকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস ও ত্রিপুরার পূর্ণভূমিতে গুন্ডাগিরি কোনো মূল্যে বরদাস্ত করা হবে না। এই নকারজনক ঘটনার আইনানুগ মোক্ষম ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের রাজনৈতিক ব্যবসা পটল তুলেছে, সেই রাজনীতির ব্যবসায়ীদের উচিত জবাব দেবে জনগণ। বর্তমানে ত্রিপুরা শান্তি শৃঙ্খলার পরিবেশকে বিষিয়ে তোলার প্রয়াস হাতে নিয়েছে, তাদেরকে জবাব দেবে জনগণ। সেই সাথে এরাজ্যের আইন শৃঙ্খলা যারা বিনষ্ট করে চলেছে, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। রবিবার সকালে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন গতকালের ঘটনায় আহত পুলিশকর্মী শ্রীমন্ত ভিলের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের লোকজন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ষড়যন্ত্রমূলকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস ও ত্রিপুরা পূর্ণভূমিতে গুন্ডাগিরি কোনো মূল্যে বরদাস্ত করা হবে না। পূর্ব পরিকল্পিতভাবে জাতীয় কংগ্রেস আশ্রিত রাজ্যের কুখ্যাত দুষ্কৃতি ও সমাজদ্রোহীদের দ্বারা ইট পাটকেল, বিস্ফোরক, পেট্রোল বোমা দ্বারা পুলিশ ও সাধারণ নাগরিকদের উপর আক্রমণ চালানো, জনপরিচিত এবং বিকারগ্রস্ত একাংশ রাজনৈতিক কারবারি ইন্ধনে নেশা কারবারি খুনের মামলায় অভিযুক্ত সহ ঘৃণ্য অপরাধ কাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের দ্বারা এই ন্যাক্কারজনক ঘটনার আইনানুগ মোক্ষম ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশালগড় থেকে কে এসেছে, কারা মার্ডার কেসের আসামি, কারা ফেন্সডেল সঙ্গে যুক্ত, কারা ব্রাউন সুগারের সঙ্গে যুক্ত, এই সবগুলো ছিল। এরাইহি কালকে এটা করা হয়েছে এবং পুলিশ সার্চ করেছে, কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। আইন হিসাবে লকে মেনে ইনভেস্টিগেশন করা হবে এবং মানুষের সামনে সত্যটা প্রকাশ করা হবে। এবং আজকে থেকে সারা ত্রিপুরা রাজ্যে বিকেলে বা রাত্রে বলবো ল অ্যান্ড অর্ডার নিয়ে, পুরো রাজ্যের মধ্যে যারা গুন্ডাগিরি করার জন্য তৈরি হয়েছে, যারা এসব কাজ করে অভ্যস্ত ছিল, এখন মনে করছে উকসানি দিয়ে নামবে। ত্রিপুরাতে আমি থাকতেও দেবো না, এসব করতেও দেবো না। ত্রিপুরাতে ওরাই থাকবে যারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করবে। তিনি বলেন, তারা মানসিক বিকারগ্রস্ত, তাদের স্থান কোনো মতে রাজনীতিতে হতে পারে না, তাদের স্থান হবে জেলখানা। আইন শৃঙ্খলা বজায় রেখে যে কোনো রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কাজকর্ম করে যেতে পারেন, কিন্তু বেছে বেছে সন্ত্রাসবাদী এবং গুন্ডাদের আমদানি করে সন্ত্রাস করার অপচেষ্টা করে চলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সব তথ্য জোগাড় করতে পেরেছে সরকার। এরা কেউ সন্ত্রাসী, কেউ নেশা কারবারি, কেউ বা আবার খুনের আসামি। গোটা রাজ্যে যাতে তারা সন্ত্রাস কায়েম করতে না পারে, তার জন্য অচিরেই ব্যবস্থা সরকার নেবে বলে জানান তিনি। কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপর পেট্রোল বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।